السلام عليكم. ক্লাস 7 ক্লাস 7 তোমাদের থার্ড অনলাইন এক্সামের রেজাল্ট দেওয়া হয়ে গেছে। তো তোমাদের এবারে আমরা যেটা থার্ড অনলাইন টেস্টে ম্যাক্সিমামটা তোমাদেরকে জ্যামিতি করাবো। তো এখন করাবো যেটা সেটা হচ্ছে চতুর্ভুজ অঙ্কন, শর্ত সাপেক্ষে চতুর্ভুজ অঙ্কন। কোনো শর্ত দেওয়া থাকবে, আমরা সেই শর্তটাকে মেনটেন করে আমাদের চতুর্ভুজ অঙ্কন করতে হবে, সেই শর্তটাকে আমাদের ফুলফিল করতে হবে। চতুর্ভুজ চতুর্ভুজ সবাই আঁকতে পারবে, চারটে বাহু দিয়ে যোগ করে দেবে, চারটে বাহু দিয়ে দেবে, তাহলে চতুর্ভুজ হয়ে যাবে না। চতুর্ভুজটা আঁকতে হবে শর্ত সাপেক্ষে, যে প্রশ্নে যে শর্তটা দেওয়া থাকবে সেই চতুর্ভুজটা আঁকতে হবে। আমরা আমরা চতুর্ভুজ এখানে দু ধরনের চতুর্ভুজ, একটা হচ্ছে নির্দিষ্ট চতুর্ভুজ। নির্দিষ্ট চতুর্ভুজ বলতে আমরা কোনগুলোকে বুঝি? আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এগুলোকে বলে নির্দিষ্ট চতুর্ভুজ। সামন্তরিক, রম্বস ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে নির্দিষ্ট চতুর্ভুজ। আর নির্দিষ্ট নয় এই চতুর্ভুজ, যে কোনো চতুর্ভুজ হতে পারে। আর আয়তক্ষেত্র আঁকতে গেলে তোমার নির্দিষ্ট হবে, নির্দিষ্ট বা দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্যটা সমান হবে, প্রস্থটা সমান হবে, এটা 90 ডিগ্রি হতে হবে, তবে সেটা আয়তক্ষেত্র হবে, সেটা নির্দিষ্ট। কিন্তু নির্দিষ্ট নয় এরকম চতুর্ভুজ কোনগুলো ছিল, যেমন খুশি হতে পারে, এটা এত বড় হয়ে গেল, এটা এত বড় হয়ে গেল, এটা এরকম হলো, এরও চারটে বাহু আছে, এরও চারটে বাহু আছে, এরও চারটে বাহু আছে। এই চারটে বাহুর মধ্যে কোনো সম্পর্ক নেই, এদের মধ্যে পরস্পর পরস্পরের সাথে কোনো সম্পর্ক নেই, এই জন্য এটাকে নির্দিষ্ট চতুর্ভুজ বলা হয় না। এদের মধ্যে একটা সম্পর্ক আছে, এটাও দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য, দৈর্ঘ্য দূরে সমান, প্রস্থ দূরে সমান, এবং এদের প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। এই যে একটা নির্দিষ্ট নির্দিষ্ট করা যায়, এটা 95 ডিগ্রি করলে কিন্তু আয়তক্ষেত্র হবে না, আয়তক্ষেত্র হতে গেলে 90 ডিগ্রি কোণ হতে হবে। এই যে একটা নির্দিষ্ট জিনিস আছে বলে এগুলোকে বলে নির্দিষ্ট চতুর্ভুজ, এটা নির্দিষ্ট নয় বলে এটাকে বলা হচ্ছে নির্দিষ্ট নয় এরকম চতুর্ভুজ। তো প্রথমে তোমাদেরকে কত চতুর্ভুজ আঁকতে আঁকা শেখাবো, এবং নির্দিষ্ট চতুর্ভুজ ও আঁকা শেখাবো, এবং নির্দিষ্ট নয় এরকম চতুর্ভুজ আঁকা শেখাবো, ঠিক আছে? ঠিক আছে। তো চতুর্ভুজগুলো আঁকতে গেলে বা জ্যামিতির কোনো কিছু আঁকতে গেলে আমাদেরকে ফার্স্টে যেটা দরকার সেটা হচ্ছে জ্যামিতি বক্স। এই জ্যামিতি বক্সে আমাদের যে জিনিসগুলো আমরা সাধারণত ইউজ করি, কাটা কম্পাস, পেন্সিল কম্পাস, স্কেল, এগুলো ইউজ করি। তো এর আগে তোমরা যে জিনিসগুলো শিখেছো সেটা হচ্ছে সময় বাহুকে সমদ্বিখণ্ড, বাহুকে সমদ্বিখণ্ডতে করা শিখেছ, তোমরা নির্দিষ্ট কোণ অঙ্কন শিখেছো, সেটা চাঁদার সাহায্যে ছাড়াও শিখেছ, আবার চাঁদার সাহায্যে, চাঁদার সাহায্য ছাড়া নির্দিষ্ট কোণ বলতে সেগুলো পার্টিকুলার কতগুলো কোণ আঁকা যায়, সব কোণ আঁকা যায় না। যেমন 43 ডিগ্রি, এটা তো চাঁদার সাহায্য ছাড়া হবে না, কিন্তু 43 ডিগ্রি চাঁদার সাহায্যে নিয়ে হবে। তো যাই হোক, কতগুলো চাঁদার সাহায্য ছাড়াও তোমরা কিছু কিছু কোণ আঁকতে শিখেছো, এবং চাঁদার সাহায্যে তোমরা সব কোণ আঁকতে জানো, এছাড়া তোমরা লম্ব আঁকতে জানো, এবং কোণের সমান কোণকে, কোণের সমান কোণ আঁকতে জানো, কোণকে সমদ্বিখণ্ডিত করতে তোমাদেরকে শেখানো হয়েছে, এই জিনিসগুলো শেখানো হয়েছে। তো আমরা এরপরে যে সমস্ত সম্পর্ক এগুলো আঁকবো, এই যে চতুর্ভুজ অঙ্কন, এই যে বিভিন্ন ত্রিভুজ অঙ্কন, এরপরে আরও অনেক কিছু শিখবো 9-এ, সামন্তরিককে সমান ত্রিভুজ অঙ্কন, অন্তবৃত্ত, পরিবৃত্ত, ডিনেশন, তো এই যে সমস্ত জিনিসগুলো শিখবো, এই জিনিসগুলোকে শিখতে গেলে তোমাদেরকে এই যে প্রিভিয়াস যে 5 থেকে যে শিখে আসছি, কোণকে সমদ্বিখণ্ডিত করা, বাহুকে সমদ্বিখণ্ডিত করা, এই জিনিসগুলো তোমাদের প্রয়োজন হবে। তাই তোমরা জ্যামিতি বক্স নিয়ে এসো, এবং জ্যামিতি বক্স নিয়ে বসো, আর আমি যেমন করে করছি সেটাকে তোমরা দেখো, প্রয়োজন হলে একটু করে দেখবে, পজ করবে, আবার একটু করে দেখবে, আবার পজ করবে, ঠিক আছে? তো প্রথমে আমি তোমাদেরকে যেটা করাচ্ছি সেটা হচ্ছে নির্দিষ্ট নয় এমন ত্রিভুজ, এমন চতুর্ভুজ, সেটা হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 2A42, নিজে করি 21.1। লিখেছি বলেছে আমি একটি চতুর্ভুজ অঙ্কন করি, চতুর্ভুজটার নাম হচ্ছে রেস্ট, REST, চতুর্ভুজটার নাম হচ্ছে রেস্ট। অর্থাৎ এখানে চতুর্ভুজের নাম বলতে চতুর্ভুজের চারটে শীর্ষবিন্দুকে দ্বারা চতুর্ভুজ বোঝানো হয়। চারটে শীর্ষবিন্দুকে যদি পরপর আমরা রাখি তাহলে সেটা একটা চতুর্ভুজ, চতুর্ভুজের নাম রেস্ট, মানে ওটা রেস্ট। যেমন বলছি এটা ধরো, এটা ধরো চতুর্ভুজ রেস্ট, REST, তার মানে চতুর্ভুজের নাম রেস্ট না, নাম হতে পারে ESTR হতে পারে, SERT হতে পারে। চতুর্ভুজের নাম কখনো নির্দিষ্ট হয় না, ত্রিভুজের নাম কখনো নির্দিষ্ট হয় না, একমাত্র নাম নির্দিষ্ট হয় কার, সেটা হচ্ছে শীর্ষবিন্দু।
বিন্দুর নাম নির্দিষ্ট হয়, ইভেন রেখাংশের বা বাহুর নাম নির্দিষ্ট হয় না, এটাকে আমি কি বলতে পারি? এবি, এই বাহুটার নাম এবি? না, এবি তো ঠিক, অবশ্যই ঠিক, বিয়েও তো বলতে পারি, বিয়ে। তাহলে বাহু, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, এদের কারই নাম নির্দিষ্ট হতে পারে না? নির্দিষ্ট হতে পারে কার? একমাত্র শীর্ষবিন্দু বা কোনো বিন্দুর নাম নির্দিষ্ট হতে পারে, তাছাড়া কোনো কোনো চতুর্ভুজ বা কোনো বহুভুজের নাম নির্দিষ্ট হতে পারে না। তাই এখানে রেস্ট বলেছে ঠিকই আছে, মানে রেস্ট মানে চারটে বিন্দুকে বোঝানো হয়েছে, চারটে বিন্দুর নাম পাশাপাশি রাখলে সেটা একটা চতুর্ভুজকে বোঝায়। যাই হোক, এখানে যে চতুর্ভুজটা আঁকতে বলেছে তার নাম হচ্ছে রেস্ট। আমরা এই চতুর্ভুজের যে রেস্ট, এই যে চতুর্ভুজটা আঁকবো, এই চতুর্ভুজের যে শর্তগুলো দেওয়া আছে, পাঁচ, এখানে পাঁচটা রেখাংশ দেওয়া আছে। কী কী রেখাংশ দেওয়া আছে? একটা যে আড়ি 6 সেমি, আমরা কি করব না, এগুলো একটা স্কেলের সাহায্যে রেখাংশগুলো লিখে নেব। লেখা আছে আড়ি সমান 6 সেমি, তাহলে এখানে একটা 6 সেমি আঁকবো, স্কেলে করে একটা নাম দেবো আর, একটা নাম দেবো, একটা বিন্দু লাস্ট বিন্দুর নাম দেবো ই, এটা 6 সেমি লিখে দেবে, 6 সেমি। নেক্সট ইএস, ইএস হচ্ছে 4.5, 4.5 ই এস। আর একটা হচ্ছে এসটি 5 সেমি, এসটি, এসটি 5। আর একটা হচ্ছে টিআর 5.5 সেমি, টিআর, টিআর 5.5 সেমি। আর একটা হচ্ছে ইটি 7.5 সেমি, ইটি 7.5 সেমি। এখন এইখান থেকে চতুর্ভুজ আঁকতে গেলে চতুর্ভুজটা কেমন আঁকবো? আমি জাস্ট একটা চতুর্ভুজ আগে এঁকে নিই, ধরে নিচ্ছি চতুর্ভুজটা এরকম হতে পারে, ধরে নিচ্ছি, রেস্ট নাম দিই আর ই এস টি। এখানে দেখবে এই অনির্দিষ্ট চতুর্ভুজ আঁকতে গেলে একটা কর্ণ দেওয়া থাকবে, তো এখানে কোনটা কর্ণ হতে পারে? আর এস কিংবা টি, আর এসও থাকতে পারে, এস আরও থাকতে পারে, টি কিংবা ইটি, অর্থাৎ এরকম কোনো জিনিস আছে নাকি দেখি, আর এস, আর এস, আর আর এস কিছু নেই, তাহলে ইটি আছে, দেখো ইটি, টি বা ইটি, এই যে এইটা, এইটা। তাহলে যদি কোনো কর্ণ থাকে, আগে প্রথমে কর্ণটাকে এঁকে নেব, প্রথমে কর্ণ অবশ্যই থাকবে, একটা অনির্দিষ্ট বা নির্দিষ্ট নয় এমন চতুর্ভুজ আঁকতে গেলে একটা কর্ণ থাকতে হবে। তাহলে কর্ণটা আমি কি পেয়েছি? ইটি। আমি এখানে ছবিতেও দেখতে পাচ্ছি একমাত্র কর্ণটা হবে ইটি, ইটি এখানে কর্ণ, কোনটা কর্ণ? যেটা খুশি কর্ণ নিলে হবে না, আমি যিনি ছবিটা আগে এঁকে নিলাম, তুমি যাই খুশি নাম দাও, যেখান থেকে শুরু করো রেস্ট, এখানে 8 দিন এখানে ই দিতে হবে, বা এখানে 8 দিন এখানে ই দিতে হবে, তুমি যেদিক দিয়ে খুশি নামটা তুমি চেঞ্জ করো, দেখো চেঞ্জ করে দেখো, ধরেন বলো আর, আমি সে রেস্ট এই দিক দিয়ে ঘোরাবো, তো ঘোরাও আর ই এস টি, দেখো ইটি, এটা দেখো ইটি, কর্ণ কিন্তু ইটি হবে, কিন্তু রেস্ট মানে আর ই এস টি, এরকম তুমি লিখতে পারো না, আর ই এস টি এরকম লেখা যাবে না, তোমাকে হয় ক্লক ওয়াইজ লিখতে হবে, নাহলে অ্যান্টি ক্লক ওয়াইজ লিখতে হবে, অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তুমি সেদিকেও লিখতে পারো পরপর, নাহলে উল্টো দিকেও লিখতে পারো, কিন্তু হ্যাপাজাইলি এইটাকে এখানে লিখে এখানে লিখবো এখানে লিখতে হবে এখানে তা হবে না। তাহলে এই যে একটা কোণের নাম বা একটা ত্রিভুজের নাম বা একটা চতুর্ভুজের নাম, বিশেষ করে চতুর্ভুজের ক্ষেত্রে এটা হয়, চতুর্ভুজের নাম বা পঞ্চভুজের নাম, বহুভুজের ক্ষেত্রে এটা হয়, ত্রিভুজের ক্ষেত্রে তো এরকম হবে না, তুমি যাই দাও এরপর এ বি সি হতে পারে, এ সি বি, তুমি এটাকে তুমি কোনোভাবেই তুমি উল্টোতে পারো, তুমি এটা যেমন আর ই এস টি করা যাবে এটা আর করা যাবে না, তুমি এ বি দিলে এখানে সি দিতে হবে, এখানে বি দিলে এখানে সি দেবে, নামটা সে কিন্তু এ বি সি হবে বা এ সি বি হবে বা সি এ বি যা হবে। তো আমরা রেস্ট রেখে এখানে ক্ষেত্রে আমরা চতুর্ভুজের ক্ষেত্রে বা কোনো বহুভুজের ক্ষেত্রে এটা মাথায় রাখবে যে নামটা আমরা অলওয়েজ একটা দিক দিয়ে ঘোরাবো, যে নামটা এখানে রেস্ট নাম দিয়েছে বা একটা হচ্ছে ল্যান্ড নাম দিয়েছে, এল এ এন ডি, এল এ এন ডি, এল এ এন ডি, এখানে বসাও এলটা, তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু ঘয় এদিকে এরকম করে ঘুরবে, নাহলে এরকম করে ঘুরবে নামটা, তাই নামটা ক্লক ওয়াইজ বা অ্যান্টি ক্লক ওয়াইজ আমাদেরকে ঘোরাতে হবে, ঠিক আছে। এবং ঘোরানোর পর দেখবো যদি অনির্দিষ্ট বললাম, নির্দিষ্ট নয় এমন কোনো চতুর্ভুজ অঙ্কন করতে হয়, সেক্ষেত্রে আমরা প্রথমে আমরা কর্ণ এঁকে নেব,
তো কর্ণটা কর্ণ খুঁজে নেবে যে কোনটা কর্ণ। এখানে দেখতে পাচ্ছ দুটো কর্ণ, একটা হচ্ছে ইটি বা টিই আর এসআর বা আর এস। এসআর বা আর এস এর আমি কিছু নেই এখানে, এসআর নেই আর এস নেই, তাহলে হয় ইটি বা টি এই সব এই রেখাংশটার নাম ইটি বা টি, ইটি বা টি এখানে একটাই আছে আর কিন্তু কোথায় নেই, তাহলে এটাই কর্ণ। কোনটা কর্ণ কি করে খুঁজে বার করে নেবো, আমি সেই একটা রাপ ছবি, রাপ ছবি এঁকে নেবো, দিয়ে দেখে নেবো ইটি বা টিটা কোনটা হয়েছে। দেখো তাহলে আমি ইটি পেয়ে গেছি, তাহলে আমি একটা 7.5 এঁকে নিলাম, ই একটা নাম দিলাম ই, একটা নাম দিলাম টি, এই 7.5 কেটে নেবো, দিয়ে বাদ বাকিটা মুছে দেবো। হলো একটা রেখাংশ কেটে নেবো, রেখাংশ কেটে নেবো স্কেলে করে, দিয়ে এখান থেকে 7.5 কম্পাসের মাপ নিয়ে এখান থেকে এটা কেটে নেবো, বাদ বাকিটা মুছে দেবো, একটা হলো ইটি। এবার দেখো ই আর টি এর ওপর দিকে থাকবে এস, বা একদিকে থাকবে এস একদিকে থাকবে আর, একদিকে থাকবে এস একদিকে থাকবে আর, ঠিক আছে। অর্থাৎ দেখো এখানে কি আছে, আর ই, আর ইটা কোন দিকে বসবে, ই আর কোন দিকে বসবে, এইদিকে বসবে। আরটা দেখো এদিকে ঘুরি না, দেখো আরটা কোন দিকে বসছে, ইয়ের এইদিকে বসছে, ই আর, ই আরটা কত 6, এখান থেকে 6 সেমি মাপ করে একটা বৃত্তচাপ কেটে নাও, ক্লিয়ার হলো। তাহলে এইদিকে যদি ই আর হয় তাহলে এই এই এইটা হবে কি টি আর, এর সাথে টি আর এইদিকে হবে, বুঝতে পেরেছো? দেখো এখানে এইটা কোন বাউন্ডারি মাপ হবে, টি আর, এখানে টি আর কোথায় আছে দেখো, এটা হবে টি আর। 5.5 এই মাপটা নিয়ে এখান থেকে কম্পাস করে কেটে নেবো, এই বিন্দুটা হচ্ছে আর বিন্দু। তাহলে ওপরে নিশ্চয় এস বিন্দু থাকবে, হয়েছে হয়েছে, এস হলে এইখান থেকে যে মাপটা নেবো সেটা কি মাপটা হবে, ইএস। ইএস কোথায় আছে দেখো, এটা হবে ইএস 4.5, ইএস 4.5 হলো। আর এইখান থেকে যে মাপটা নেবো সেটা কি হবে, টিএস বা এস টি, টিএস বা এস টি, এই যে এস টি, তাহলে এস টি এই যে মাপটা নেবো এইখান থেকে কাটবো, দিয়ে এবার বিন্দুগুলো যোগ করবো কম্পাস করে, কম্পাস করে স্কেলে করে হলো। দেখো রেস্ট আর ই এস টি, রেস্ট একটা চতুর্ভুজ হলো, চতুর্ভুজটা বুঝে গেল। তাহলে এখানে লিখবে যে প্রদত্ত শর্তে, এই কথাটা লিখবে যে প্রদত্ত শর্তে রেস্ট আর ই এস টি চতুর্ভুজ, চতুর্ভুজ অঙ্কন অঙ্কন করিলাম। চতুর্ভুজ অঙ্কন করিলাম, ক্লিয়ার বোঝা গেল জিনিসটা? বোঝা গেছে অঙ্কটা? আর একটা তোমাকে দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। আর তিনেরটা তোমাকে একই রকম অঙ্ক, এখানে চতুর্ভুজ আঁকতে বলেছে, আমি শুধু নামগুলো চেঞ্জ করে দিই, এইটা বুঝছি না। ঠিক আছে দেখো আমরা এবার যে চতুর্ভুজটা আছে ল্যান্ড, নাম দিয়ে দিই ল্যান্ড, যেমন খুশি তুমি নাম দাও, ল্যান্ড এল এ এন ডি ল্যান্ড, ঠিক আছে। তাহলে ল্যান্ড আমার কি কি বাহু আছে দেখি, এল এ 4, এল এ 4 সেমি, আর কি দেওয়া আছে, এ এন 5 সেমি, এ এন 5 সেমি, আর কি দেওয়া আছে, এন ডি 4 সেমি, এন ডি 4 সেমি, আর কি দেওয়া আছে, এল এ ডি এল, ডি এল 6.5, ডি এল 6.5, আর আছে এ ডি, এ ডি কত, 10, দেখো এবার এখানের মধ্যে কোনটা কর্ণ বলো,
এবিটা করলো, নাহলে এলএনটা করলো। এখানে এবি বা এলএন আছে? হ্যাঁ আছে, এবি এ এই এডি। হ্যাঁ 10 সেমিটা হচ্ছে কর্ণ। তাহলে আমি এরম করে কর্ণটা কিনে আমি আমি এরম করে কর্ণ আর কি চতুর্ভুজটাকে, এটা কত সেমি? 10 সেমি। খেয়াল করো তাহলে এই দিকটা কি হবে, এই দিকটা থাকবে এন আর এই দিকটা থাকবে কি এল, তাই তো? তবে তো কারণ এটা এটা যদি ডি হয়, এটা যদি এ হয়, তাহলে একদিকে এল একদিকে এন হয়েছে। তাহলে এই এই যে এই যে রেখাংশ ওটা এটা কি হবে? ডিএ ডিএন, ডি এন ফোর, এটা হবে ফোর। মজার কেস দেখো, একটু মজার কেস হবে এখানে একটা। এটা হচ্ছে এখান থেকে একটা ফোর, এটা কত? ফোর। আর এইটা কি হবে? এ এন এ এন ফোর এ এন ফাইভ, তাহলে এইটা হচ্ছে ফোর ফোর মানে চার, এইটা হচ্ছে ফাইভ। চার আর পাঁচে কত হয়? নয়। এইটা কত? 10। তাহলে কি এটা চার কম্পাস, এটা পাঁচ কম্পাস, নয় এরকম, তাহলে লাগা পাচ্ছে, ঠেকছে? ঠেকছে না, কারণ আমরা জানি যে যে এই এটা একটা ত্রিভুজ হবে। তো একটা ত্রিভুজ আঁকতে গেলে এই দুটো বাহুর যোগফল এর থেকে বড় হতে হবে, এই দুটো বাহুর অর্থাৎ ডিএন আর এন এর যোগফলটা কিন্তু এডির থেকে বড় হতে হবে। এক্ষেত্রে এগুলো যোগফল এডির থেকে বড় নয়, তাই এক্ষেত্রে চতুর্ভুজটা আঁকা যাবে না, কিন্তু আমরা আঁকবো, তার জন্য এটাকে আমরা ধরো 6 করে নিলাম, তাহলে এটা আঁকা হয়ে যাবে। হয়েছে ব্যাস, তাহলে আঁকা হয়ে যাবে। আমার ধরো 4.5 করে নিলাম, ওখানে যে মাপটা দেওয়া ছিল সেই সেন্সে আঁকা হতো না, কারণ ডিএন এবং এন এর যোগফল হচ্ছিল 9, এডির থেকে ছোট, তাই এক্ষেত্রে ত্রিভুজটা আঁকা যাবে না। আর ত্রিভুজটা না, একটা এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ মিলিয়ে তো চতুর্ভুজটা হচ্ছে, তো এই যেটা আঁকা যাচ্ছে না তাই চতুর্ভুজটা আঁকা যাবে না, এটাই হবে উত্তর। কিন্তু যেহেতু আমরা আঁকা শেখাবো বলে আমরা এটা মানটাকে বাড়িয়ে নিয়ে আঁকাচ্ছি। তাহলে এলে হলো, তাহলে এবার দেখো, তাহলে এম আপ হয়ে গেছে, এডি পেয়ে গেছি, এডি মাপটা নিয়েছি, কেটে নিয়েছি, হয়ে গেছে। এবার দেখো এইখান থেকে এইটাতে কি হবে? ডিএন, ডিএন কোথায় আছে দেখো, এ দেখো ডিএন, এই যে ডিএন 4.5, ডিএন 4.5 করছি, ডিএন 4.5, ডিএন 4.5 এখানে কাটবো। এটা কি আছে? এন, এন কই? এটা তো হচ্ছে না, এটা তো 9.5 হচ্ছে, দরকার নাই, এটা 7.5 করছে, ঝামেলা হটা বেশি। তাহলে ডি এন ডিটা কত? 7.5, এন এনটা কত? 5, তাহলে 7.5 আর 5 মিলিয়ে কত হচ্ছে দেখো, এইটা এটা যোগ করলে 12.5, এর এটা হচ্ছে 10, 10 থেকে বেশি, তাহলে আঁকা যাবে, হয়ে গেল, যোগ করে দাও। এবার দেখো এটা কি হবে? এ এল এ এল এ এল বলে যেটা আছে তার মাপটা হবে এই যে এ এল এ এল, তাহলে এখান থেকে এ এল এই মাপটাকে নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো, হলো। এটা কি হবে? ডিএল, ডিএল কোথায় যে এটা ডিএল, ডিএল এর মাপ নিয়ে এর মাপটা নিয়ে এখান থেকে বৃত্তচাপ আঁকবো, হলো। তাহলে এখান থেকে এটা যোগ করে দেবো, এখান থেকে এটা যোগ করে দেবো, তাহলে দেখো এল এ এন ডি, তাহলে একটা হবে এল এ এন ডি, এল এ এন ডি চতুর্ভুজ অঙ্কন করিলাম, চতুর্ভুজ অঙ্কন করিলাম। এইভাবে তোমাদেরকে চতুর্ভুজ অঙ্কনগুলো করতে হবে। এখানে আমরা তোমাদেরকে যেটা শেখালাম সেটা হচ্ছে, যেটা শেখালাম সেটা হচ্ছে নির্দিষ্ট নয় এমন চতুর্ভুজ, নির্দিষ্ট নয় এমন চতুর্ভুজ আঁকতে গেলে প্রথমে যে তথ্যগুলো দেওয়া আছে, যে বিভিন্ন পাঁচটা রেখাংশের নাম দেওয়া থাকবে, মান দেওয়া থাকবে, সেই মানগুলো আমরা স্কেলে করে পেন্সিলে করে এঁকে নেব। এঁকে নেওয়ার পর আমরা প্রথমে খুঁজবো কর্ণটা কোথায় আছে, তার এটা খুঁজতে গেলে আমাকে রাফে একটা চতুর্ভুজ আঁকতে হবে সেম নাম দিয়ে, রাফ নাম দিলে তুমি বুঝতে পারবে যে এ একটা কর্ণ এডি বা এল এন একটা কর্ণ, তাহলে এখানে এল এন বা এডি এরকম কিছু আছে নাকি দেখে নেবে, হ্যাঁ পেয়ে গেছি স্যার এডি, অতএব এইটা কর্ণ। কারণ কি করে বুঝবো পাঁচটার মধ্যে কোনটা কর্ণ? তার একটাই উপায় হচ্ছে আমাকে রাফে ছবি আঁকলে আমি বুঝতে পারবো যে কোনটা কর্ণ, ঠিক আছে। আরো একটা বোঝা যায়, দেখাচ্ছি তোমাকে, ল্যান্ড এল এ এন ডি, ল্যান্ড কোনটা কর্ণ কি করে বুঝবো? এই দু এইটা কিংবা এইটা,
একটার পর এক, একের সাথে তিন, দুই সাথে চার, হয় এলেন 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 কর্ণ আর এডি কর্ণ। এলেন কি এখানে আছে? না, এলেন নেই। এডি কি আছে? এডি কর্ণ। এরকম তুমি নাম লিখেও লিখতে পারো, নাম লিখেও লিখতে পারো, আবার তুমি ছবি আঁকেও করতে পারো। তবে ছবি আঁকে করলে সুবিধা কি না বুঝতে পারবো যে এলডিটা, এই যে এই যে এলডি, এলডিটা কোন দিকে আঁকবো, এলডিটা এই দিকে কাটবো না এই দিকে কাটবো, সেটা কি ওই ছবি আঁকলে তুমি পরিষ্কার হয়ে যাবে যে এলডিটা এই দিকে কাটবো আর এলটা এইখান থেকে কাটবো, এল এল এর দিকে কাটবো, সুবিধা হয়ে যাবে তোমার ওই ছবিটা আঁকলে কোনটা এ এ এ এন বাহুটা কোন দিকে কাটবো। দেখো পরিষ্কার তোমাকে বলে দিচ্ছে, দেখো এ এন বাহুটা এই দিকে কাটতে, ঠিক আছে, এন ডি কোন দিকে কাটবো, দেখো এ এল আর ডি কোন দিকে আছে, এখান থেকে কাটবো এন ডি। এই তোমাকে ছবিটাই তোমাকে বলে দেবে যে কোন পিত্তচাপটা কোন কোন দিকে কাটবো, ঠিক আছে। সেই জন্যই পাশে একটা ছবি আঁকবে। এছাড়া এটাও একটা পদ্ধতি যে কোনটা করবো বোঝার জন্য। আমি আজকে যেটা করালাম সেটা হচ্ছে অনির্দিষ্ট বা নির্দিষ্ট নয় এমন কোনো চতুর্ভুজ অঙ্কন শেখালাম। সেক্ষেত্রে আমাদের কর্ণের দৈর্ঘ্য, কর্ণটাকে মেন খুঁজে বার করতে হবে এবং চতুর্ভুজের নাম যে কোনো দিক থেকে দিতে হবে। বলেছি তোমাদেরকে সেটা ক্লক ওয়াইজ হতে পারে বা সেটা অ্যান্টি ক্লক ওয়াইজ হতে পারে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আজকে তোমাদেরকে যেটা শেখালাম এই এটা তোমরা প্র্যাকটিস করবে। এইগুলো এরকম আছে অঙ্ক, এরকম অঙ্ক নিজে এখানে পাবে। তোমাদের একটা বুস্টার বলে বই আছে, সেই বইও পাবে। বিভিন্ন রকম জ্যামিতি, বিভিন্ন রকম চতুর্ভুজ অঙ্ক পাবে, সেগুলো তোমরা করবে। পরের দিনকে তোমাদেরকে যেগুলো শেখাবো সেগুলো হচ্ছে নির্দিষ্ট চতুর্ভুজ। পরের দিনকে নির্দিষ্ট চতুর্ভুজ শেখাবো। তোমাকে যেটা প্রশ্ন করা হয় যে একটা নির্দিষ্ট নয় এরকম চতুর্ভুজ আঁকতে গেলে কটা, কমপক্ষে কতগুলো তথ্য দরকার, কতগুলো? পাঁচটা মাথায় রাখবে। মানে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামুদ্রিক রম্বস, এইগুলো যে নির্দিষ্ট চতুর্ভুজ, এই নির্দিষ্ট চতুর্ভুজ আঁকতে গেলে তারও একটা কমপক্ষে কতগুলো তথ্য দরকার সেটাও যেমন জানা দরকার। নির্দিষ্ট নয় এমন চতুর্ভুজ আঁকতে গেলেও কমপক্ষে কতগুলো দরকার সেটাও তোমাদের জানা দরকার। নির্দিষ্ট নয় এমন চতুর্ভুজ আঁকতে গেলে তোমাদের কটা দরকার? না, পাঁচটা তথ্য দরকার। আর নির্দিষ্ট কতগুলো দরকার সেগুলো আমরা একটা একটা করে আঁকবো। আয়তক্ষেত্র আঁকতে গেলে কটা দরকার, বর্গক্ষেত্র আঁকতে গেলে কটা দরকার, সব তোমাদেরকে একটা একটা করে বোঝাবো। প্রথম দিন, পরের দিনকে আয়তক্ষেত্র আঁকবো, সামুদ্রিক আঁকবো, রম্বস আঁকবো এবং বর্গক্ষেত্র আঁকবো, ঠিক আছে। ঠিক আছে, এই চারটে তোমাদেরকে পরের দিনকে শেখাবো, ঠিক আছে। ভালো করে প্র্যাকটিস করবে, দিয়ে তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করবে এবং দুবার তিনবার প্র্যাকটিস করবে। যদি প্র্যাকটিস করে বুঝতে না পারো আমাকে বলবে, নিশ্চয়ই পরের দিনকে আরেকবার হেল্প করবো, ঠিক আছে। রাখি আজকে এই পর্যন্তই, থাক।